গাজায় ইসরায়েলের চলমান অভিযানে এখন পর্যন্ত 11,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শুক্রবারও গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতালে হামলা চলায় ইসরায়েলি দখলদাররা এই অঞ্চলের 35টি হাসপাতালের মধ্যে 21টি বন্ধ হয়ে গেছে। অমানবিক হামলায় পুরো বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি সেনাবাহিনী আর সশস্ত্র গোষ্ঠী হামাসের তুমুল লড়াই। গেল 2 দিনে উপত্যকার উত্তর থেকে দক্ষিণে গেছেন 1 লাখ ফিলিস্তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গাজায় প্রতি 10 মিনিটে একজন করে শিশুর মৃত্যু হচ্ছে।